ফ্যাশন আসলে ফ্যাশন ইজ এ ব্রড সেন্স, দেখা যাচ্ছে যে ম্যাস পপুলেশন যেই ফ্যাশনটা অ্যাকসেপ্ট করছে, যেই স্টাইলটাকে অ্যাকসেপ্ট করছে, দ্যাট ইজ ফ্যাশন। ফ্যাশনটা এক একটা দেশে এক একভাবে সেলিব্রেট করা হয়, আমাদের দেশেও করা হয়, এশিয়ান কান্ট্রিজগুলোতেও করা হয়। তো অবভিয়াসলি আমাদের এশিয়ান কান্ট্রিগুলোতে কী হয়, দেখা যাচ্ছে যে ফ্যাশনের মধ্যে আমরা একটা ডিফারেন্স নিয়ে আসি, কীভাবে হয়তো আমরা ফিউশন ওয়্যার নিয়ে আসি, ট্র্যাডিশনালের সাথে একটা ব্লেন্ড করি ওয়েস্টার্ন ওয়্যারটা, কিন্তু ওয়েস্টার্ন ওয়্যারটা ফুলি তো আমাদের এখানে ওভাবে আসলে অ্যাকসেপ্টেড না, তো আমরা একটা ফিউশন সবসময় ক্রিয়েট করার চেষ্টা করি। বর্তমান ফ্যাশনে দেখা যাচ্ছে যে ইটস অল অ্যাবাউট ফিউশন ওয়্যার, মানে পঞ্চত্বের একটা ছোঁয়া থাকে, এবং আমাদের দেশেরও ফ্যাশনের ছোঁয়াটা দুটার কম্বিনেশনে হয়তো দেখা যাচ্ছে, প্যাটার্নের ক্ষেত্রে কিংবা ডিজাইনের ক্ষেত্রে একটা ভ্যারিয়েশন আসছে। তো বেশিরভাগ সময় আমরা নেচার নিয়েই কাজ করি, বা অন্যান্য ফ্যাশন যারা ব্র্যান্ডস আছে তারাও দেখা যাচ্ছে যে নেচার নিয়ে বেশিরভাগ সময় কাজ করে, সেটা ফ্লাওয়ার্স হতে পারে, লিভস হতে পারে, এনি কাইন্ড অফ ইন্সপিরেশন সেখান থেকে আর কি ইন্সপিরেশন ড্র করে। এবং বর্তমানে যে বিষয়টা বেশি চোখে পড়ার মতন সেটা হলো যে প্যাটার্নে প্রচুর ভ্যারিয়েশন এসেছে। বর্তমানে আমরা দেখি যে না, প্যাটার্নে প্রচুর কাজ করা হয়, এবং খালি যে সালোয়ার কামিজে বা কুর্তি থেকে এখন হয়েছে যে লং ব্লাউজে শিফট হয়েছে, জিন্স দিয়ে লেডিজরা, দেন ইয়াং গার্লসরা এখন পরে জিন্স দিয়ে লং ব্লাউজগুলো পরে, দেন শাড়িতে আমরা দেখেছি প্যাটার্ন এসেছে, বিভিন্ন রকমের ভ্যালু এডিশন এসেছে, বিভিন্ন মাধ্যমের কাজ একসাথে অ্যাড হচ্ছে, কারচুপি থেকে শুরু করে দেখা যাচ্ছে এমব্রয়ডারি, সেখানে হাতের কাজও চলে আসছে, আমরা দেখছি যে কাঁথা স্টিচটাও উঠে এসেছে। এই যে ভ্যারিয়েশনগুলো বর্তমান সময়ে দেখা যাচ্ছে, এবং অ্যাজ ডেজ আর পাসিং, যদিও ফ্যাশনকে বলা হয় যে ফ্যাশন অলওয়েজ রিসাইকেলস বা সাইকেলস, আগের ফ্যাশনটা আবার চলছে, যেমন 60-70s ফ্যাশনটা আবার আমরা দেখছি যে রিভাইভ করছে, দেখা যাচ্ছে যে অনেকে এটা নিয়ে কাজ করছে। তো এখন আমি এই ব্র্যান্ডের কথা বলবো, যে আমাদের ব্র্যান্ডের এখন আমরা যে ইন্সপিরেশন নিয়ে বর্তমানে কাজ করছি এই কালেকশানে, এটা হলো টার্কিশ ইন্সপিরেশন। টার্কিতে যে ধরনের ফ্যাশনগুলো চলে, ওখানে যে ধরনের মোটিভগুলো ব্যবহার হয়, যে ধরনের কালারগুলো, যেমন ব্লু হোয়াইট এই ধরনের কালারগুলোর সাথে আবার আমাদের এখানে যে ধরনের কালারগুলো প্রেফার করা হয় সেটা অ্যাড করা হয়। বারবার কথা বলছি আমি, কারণ আমি ডিজাইনার হেড।